E আমরা এতদিন ধরে আর্কিমিডিসের সূত্রের বেশ কিছু একটা প্রমাণ দেখেছি এবং একটা অঙ্ক করেছি অর্থাৎ গাণিতিক সমস্যাও করেছি তো সেখান থেকে আমরা আশা করতে পারি যে আর্কিমিডিসের সূত্র সম্পর্কিত যাবতীয় ব্যাপার আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়েছে তবে যাতে আর্কিমিডিসের সূত্র নিয়ে আমাদের যে ধারণাটা সেটা আরেকটু পোক্ত হয় তো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখবো দেখো আমি বোর্ডে লিখে রেখেছি যে গাণিতিক সমস্যাটা কি কিন্তু তার আগে তোমাদেরকে আর্কিমিডিসের সূত্রের যে ব্যাপারটা সেটা একটু রিক্যাপ করি চলো এখানে তুমি দেখতে পাচ্ছ ধরা যাক এটা একটা পাত্র এবং এই পাত্রে অনেকগুলো এভাবে ছোট 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 বিন্দু দিয়ে আমি অনেক পানি দেখাচ্ছি এবং সেই পানির মধ্যে আমার এই বস্তুটা নিমজ্জিত অবস্থায় আছে তো এখন আর্কিমিডিস সূত্র থেকে আমরা বলতে পারি বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে এবং প্লবতা উপরের দিকে কাজ করছে ফলে বস্তুটা কিছু ওজন হারাবে এটা আমরা সবাই বুঝতে পারি এখানে প্লবতা বল এবং ওজন এই দুটো শব্দের আরেকটু ইন্টারপ্রিটেশন আমরা করতে চাই যে প্লবতা মানে কি আর ওজন মানে কি সোজা কথায় আমি যদি বস্তুর ওজনকে জি দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে বস্তুর ভর এবং আমি যদি বস্তুর প্লবতা বলের ক্ষেত্রে তাকাই বা পানির প্লবতা বল তাহলে পানির প্লবতা বলকে যদি আমি জি দিয়ে ভাগ দি তাহলে এ পর্যায়ে এসে আমরা এই কনসেপ্টটাকে একটু রিকল করলাম বা রিক্যাপ করলাম তার প্রধান কারণ হচ্ছে তার পরবর্তী গাণিতিক সমস্যাটা করতে গেলে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগে দেখো প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানিতে থাকবে এবং তোমাকে একটা ডাটা দেওয়া আছে সেই ডাটাটা দেখো কাঠের ঘনত্ব পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব এখন তোমাদেরকে এই জিনিসটার দিকে একটু নজর দিতে বলবো চিন্তা করে দেখ একটা কাঠ পানিতে ডোবানো আছে এখন সেই কাঠটা পানিতে ডুববে না ভেসে থাকবে কখন সেটা ভেসে থাকবে যখন ওই বস্তুর উপর ক্রিয়ারত বল অর্থাৎ যতটুকু পানিকে সরিয়েছে তার ভর এবং বস্তুর নিজের ভর সমান হয়ে যাবে অর্থাৎ বস্তুর ওজন এবং বল যখন কাটাকাটি করে দিবে তখন বস্তুটা ভেসে এবং আমাদেরকে বের করতে বলেছে কত শতাংশ ভেসে থাকবে তো আমরা এই কনসেপ্টে যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তবে এই ম্যাথটা আমরা খুব সহজে করতে পারবো কিভাবে সেটা দেখো ধরলাম আমি যে কাঠ তার আয়তন সম্পূর্ণরূপে ডাব্লিউ এখানে ডাব্লিউ মানে উঠকে বোঝাচ্ছি ভিডাবল মানে ভলিউম অফ উড ইনটু রো ডব্লিউ অর্থাৎ কাঠের ঘনত্ব যেটা আমাকে দেওয়া আছে এখন তুমি আমাকে বলো আমি যখন তোমাকে ঘনত্বের সূত্র পড়াচ্ছিলাম তখন তোমাকে বলে নিয়েছি রো ইকুয়ালস টু এম বাই ভি সেখান থেকে যদি আমি ভর বের করতে যাই তাহলে ভর হবে এম ইকুয়ালস টু রো ইনটু এম ইকুয়ালস টু রো ইনটু ভি তাহলে সেখান থেকে আমি লিখতে পারি না যে এটা হচ্ছে কাঠের ভর যদি সেটা লিখতে পারি এখন তুমি আমাকে বলো কাঠের ভরের সমান যদি আমি প্লবতা বল পাই কাঠের যে ওজন তার সমান উপরের দিকে যদি একটা প্লবতা বল পাই তাহলেই তো আমার সব সমস্যা মিটে যায় তাই তো তাহলে আমি কি করবো তাহলে ঠিক একইভাবে আমি পানির আয়তন কি চিন্তা করব ভিএল এল ফর লিকুইড তোমরা আবার ওয়াটার ভেবে বসো না এখানে আমি ডব্লিউ দিয়ে ওট কে বুঝাচ্ছি ভিএল ইনটু রো এল অর্থাৎ পানির ঘনত্ব ইনটু সেই কাট corti কপসারিত পানির আয়তন যেটা হচ্ছে ভিএল এখন তুমি বলো ওই কনসেপ্ট থেকে এই দুটো ভর যদি সমান হয় তাহলেই তো আমার বস্তুটা ভেসে থাকবে তাই তো এখন আমার প্রশ্ন কতটুকু ডুবে থাকবে বা কতটুকু উপরে থাকবে সেটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমি এখান থেকে ছোট্ট একটা ক্যালকুলেশন করে নিব সেটা হলো এরকম যে ভি এল ডিভাইডেড এটাকে এর পাশে নিলে তাইতে হয় রোডাব্লিউ ডিভাইড বাই এল অর্থাৎ কাঠের যে ঘনত্ব ডিভাইডেড বাই ওই লিকুইড অর্থাৎ পানির যে ঘনত্ব তার আয়তনের সমান দেখো ভি এল হচ্ছে কতটুকু ডুবে আছে তার আয়তন আর নিচে হচ্ছে ভিডাব্লিউ পুরো কাঠের আয়তন এখন তুমি আমাকে বলো উপরে আছে ডুবন্ত বস্তুর আয়তন আর নিচে হচ্ছে পুরো কাঠের আয়তন তাহলে আমি কত শতাংশ পানিতে ডুবে থাকবে তার হিসাবটা পেয়ে যাবো না যদি পেয়ে যায় চলো ক্যালকুলেশনটা করে ফেলি দেখো রোডাব্লিউ তোমাকে দিয়ে দেওয়া অতএব সেটা 0.5 10 10 টু দি পাওয়ার 3 চলো মানটা বসিয়ে দিই 0.5 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব উপরেত আছে এখানে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে তুমি বলতে পারো যে ভাই পানির ঘনত্ব কত তা তো দেওয়া নেই কিন্তু সত্যি কথা কি পানির ঘনত্ব আমরা সবাই জানি এবং এটা সর্বজনীন একটা ডাটা দেখেই তোমাকে এখানে দেওয়া হয়নি তার মান হচ্ছে 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব এটা আমাদের মনে রাখতে হবে অবশ্য মনে রাখারও খুব একটা দরকার হবে না কারণ এই সংখ্যাটা আমরা এত ব্যবহার করি যে ব্যবহার করতে করতে এটা আমাদের নলেজে চলে আসে তোমরা মানটা বসিয়ে দিই 10 টু দি পাওয়ার 3 আর উপরে তো কেজি পার মিটার কিউব আছেই আর নিচেও কেজি পার মিটার কিউব আছে দুটো পরস্পরকে কাটাকাটি করে দিবে এখানে টেন টু দি পাওয়ার থ্রি টেন টু দি পাওয়ার থ্রি কেটে দিবে ফলে পরে থাকবে পয়েন্ট ফাইভ এখন এতটুকু হলেই আমাদের উত্তর পেয়ে যাওয়ার কথা কিন্তু প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করেছে কত শতাংশ ডুবে থাকবে এখন তোমাকে একশো দিয়ে ভাগ আর একশো দিয়ে গুন নিতে হবে না যদি তুমি সেটাকে একশো দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে জিনিসটা কি দাঁড়ায় পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড তুমি যেহেতু একশো দিয়ে ভাগ দিয়েছ সেহেতু একশো দিয়ে গুণও তোমাকে দিতে হবে এখন তুমি বলো পয়েন্ট ফাইভ ইন্টু কত হয় পঞ্চাশ আর নিচে আছে কত একশো এখন পঞ্চাশ ইন্টু ওয়ান বাই আর এই যে ওয়ান বাই হান্ড্রেড বা ওয়ান যাই বলি না কেন একে তো আমরা পার্সেন্টেজ বলি তাই না এক্সাক্টলি ফিফটি পার্সেন্ট অর্থাৎ তুমি যখন এত ঘনত্বের একটা কাঠকে পানিতে ভাস ছেড়ে দেবে তখন তার পঞ্চাশ শতাংশ ডুবে থাকবে কিংবা অন্য কথায় বলতে গেলে পঞ্চাশ শতাংশ পানির উপরে থাকবে এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা আমাদের কাঠ কতটুকু ডুবে থাকবে বা কতটুকু ভেসে থাকবে এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারি আশা করি আর্কিমিনিসের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং আর্কিমিনিস সূত্র সম্পর্কিত যে থিউরিটি রয়েছে সেটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ আমি আশা করব তোমরা গাণিতিক সমস্যা দুটো ভালোভাবে দেখবে এবং থিউরিটা আরো ভালো করে বোঝার চেষ্টা করবে